আসসালামু আলাইকুম। মেন্টাল হেলথ ডিফিকাল্টিসগুলো নিয়ে আমরা প্রায়ই আলোচনা করে থাকি এবং করে যাব ইনশাআল্লাহ। এবং এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মানসিক অসুখ বা বিভিন্ন ধরনের মানসিক ডিফিকাল্টিস নিয়ে ধারণা পেতে পারি, আবার দেখা যায় যে আমরা এর বিভিন্ন ধরনের সমাধানেরও পথ দেখানোর চেষ্টা করি। কিন্তু আজকে আমি ডিরেক্টলি কোনো মানসিক সমস্যা নিয়ে কথা বলবো না বা ডিসঅর্ডার নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো ওয়েলবিং নিয়ে। আমরা যারা সাইকোথেরাপি প্র্যাকটিস করি বা কাউন্সিলিং পেশার সাথে আছি, তাদের একটা গোল থাকে যে ব্যক্তির ওয়েলবিংটা নিয়ে কাজ করা। অনেক সময় দেখা যায় যে মানসিক যে যন্ত্রণাগুলোর মধ্য দিয়ে ক্লায়েন্টটা যাচ্ছে, সেই বিষয়গুলো টোটালি এলিমিনেট করে দেওয়া সম্ভব হয় না, বা ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা থেকে তাকে পুরোপুরি সেই সিচুয়েশনগুলো টোটালি চেঞ্জ করে দেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ব্যক্তির মধ্যে কতটুকু ক্যাপাসিটি আছে বা ডিফিকাল্ট সিচুয়েশনগুলোর সাথে মানিয়ে চলার, বা সে কতটুকু ম্যানেজমেন্ট ক্ষমতাটা রাখে। ব্যক্তি কতটুকু ম্যানেজমেন্ট ক্ষমতা রাখে বা তারা কতটুকু সম্ভব নিজেকে ফাংশনাল রাখার এবং তার কোন জায়গায় কতটুকু ইম্প্রুভমেন্ট দরকার, সেই মেজারমেন্টটাই কিন্তু ওয়েলবিং মেজারমেন্ট। আমরা নিজেদের জীবনযাত্রার মানের একটা পরিষ্কার ধারণা পেতে পারি ওয়েলবিং মেজারমেন্ট দিয়ে। ওয়েলবিং হলো এমন একটা স্টেট অফ লাইফ বা এমন একটা পর্যায়ে জীবনের যেখানে আমরা ব্যক্তির জীবন সম্পর্কে একটু ধারণা পেতে পারি, সে তার লাইফে কতটুকু কমফোর্টেবল, কতটুকু হ্যাপি এবং কতটুকু হেলদি সেই বিষয়ে ধারণা পেতে পারি। অর্থাৎ একটা কোয়ালিটি অফ লাইফ সম্পর্কে আমাদের ধারণা আসে। আরেকটু যদি ভেঙে বলি যে এই পর্যায়ে ব্যক্তি তার পারিপার্শ্বিক অবস্থাগুলো সম্পর্কে সচেতন থাকবেন, তার আশেপাশে কী ঘটছে সেগুলো নিয়ে সে অ্যাওয়ার থাকবেন এবং তার মধ্যে একটা কন্টিনিউয়াস কিউরিয়াসিটি থাকবে নতুন নতুন বিষয় জানার। এই পর্যায়ে ব্যক্তি তার যেই হ্যাপিনেসটা সেটাকে এনজয় করার ক্ষমতা রাখবেন এবং একটা ফ্লারিশ সিচুয়েশন থাকবে। অর্থাৎ এখানে ব্যক্তি তার ডেইলি লাইফে যে কাজগুলো করছে বা তার যেই সম্পর্কগুলোর মধ্যে সে আছে, তার পারিবারিক, সেগুলোকে কিন্তু সে পজিটিভলি এক্সপিরিয়েন্স করবে এবং সে টোটালি ইনভলভ থাকবে। এবং তার সাথে সাথে ব্যক্তির কিন্তু তার লাইফের উপরে একটা কন্ট্রোল থাকবে, তার অনুভূতি, তার চিন্তা চেতনা এবং তার আচরণের উপরে একটা কন্ট্রোল থাকবে। এবং লাস্টলি যে তার কিন্তু একটা গোল থাকবে, ব্যক্তিগত পর্যায়ে কিছু গোল থাকবে এবং সেই গোল অনুযায়ী কিন্তু সে তার প্রতিদিনের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। ওয়েলবিং মেজারমেন্টের কয়েকটা ক্রাইটেরিয়া আছে এবং আমি আটটা ক্রাইটেরিয়ার কথা বলবো। প্রথমে যে ক্রাইটেরিয়াটা আসছে ইমোশনালিস্ট, এখানে বলছে যে ব্যক্তি তার জীবনে যে ফ্লাকচুয়েশনগুলো আসে, ইমোশনাল ফ্লাকচুয়েশন যেগুলোকে বলছি, যে তার কখনো ভালো লাগছে, খারাপ লাগছে বা বিভিন্ন অনুভূতিগুলো যেগুলো হচ্ছে সেগুলোর সাথে কিন্তু মানিয়ে চলার চেষ্টা করে যাবেন। অর্থাৎ তার মধ্যে একটা কোপিং স্ট্র্যাটেজি থাকবে, কিছু কোপিং স্ট্র্যাটেজিস থাকবে এই বিষয়গুলোর সাথে নেগোসিয়েট করা। তারপরে আসছে ফিজিক্যাল স্টেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যক্তি তার ফিজিক্যাল হেলথ নিয়ে স্যাটিসফাই থাকবে এবং তার বিভিন্ন ধরনের শারীরিক যে প্রতিবন্ধকতাগুলো আসছে সেগুলোর সাথে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাবেন। অথবা যদি না পারেন, তার কি করা উচিত বা কোথায় গেলে সে একটা ভালো হেল্প পাবেন সেই দিকে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। তার ডেইলি লাইফের স্ট্রেসগুলো সে ম্যানেজমেন্টের মাধ্যমে কিওর করার চেষ্টা করে যাবেন। এরপর আসছে ইন্টেলেকচুয়াল স্টেট, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি তার জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতে পারবেন বা তার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস আসছে, সেখানে তাকে প্ল্যান করতে হচ্ছে এবং সে কিন্তু সেই প্ল্যান করার ক্ষমতাটুকু রাখবেন এবং নতুন নতুন বিষয় সম্পর্কে কিন্তু জানার আগ্রহটা রাখবেন। এরপরে আসছে সোশ্যাল সিচুয়েশন বা সোশ্যাল ক্রাইটেরিয়াটা, এখানে বলছে যে ব্যক্তি তার ব্যক্তিগত বা সামাজিক জীবনের যেই সম্পর্কগুলোর সাথে অ্যাটাচ আছেন সেগুলোকে এনজয় করবেন এবং যখন কোনো ডিফিকাল্টিস আসবে সে কিন্তু ম্যানেজ করতে পারবে। এরপর আসছে অকুপেশনাল স্টেট, যেখানে বলছে যে ব্যক্তি তার কাজের যে জায়গাগুলো আছে, হতে পারে সেটা তার ওয়ার্ক স্টেশন অথবা তার ইনস্টিটিউশন যেখানে সে পড়াশোনা করছে, যাই হোক না কেন, সেই জায়গাগুলোতে যেই সমস্যাগুলো বা যেই তার অ্যাক্টিভিটিসগুলো করা দরকার সেগুলো খুব ভালোভাবে করতে পারবেন এবং কোনো যদি এরকম ক্রাইসিস অ্যারাইজ হয় সেখানে কিন্তু সে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখবে। এরপর আসে ফাইন্যান্সিয়াল স্টেট, অর্থাৎ আমাদের কিন্তু সবারই আর্নিং বা সবারই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু সেম না। এই পয়েন্টটুকু বলছে যে ব্যক্তি অবশ্যই তার যেই টেরিটরিটা আছে আর্নিংয়ে সেটার মধ্যে একটা প্ল্যানিং করতে পারবেন এবং সেটা নিয়ে স্যাটিসফাই থাকবেন। এরপর আসে এনভায়রনমেন্টাল স্টেট, এনভায়রনমেন্টাল স্টেট বলছে যে ব্যক্তি তার পার্সোনাল এবং গ্লোবাল যে এনভায়রনমেন্টটাকে বিলং করছে সেটাকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। এবং ফাইনালি আসছে স্পিরিচুয়াল স্টেট,
এটা বলছে যে আমরা পার্সোনাল লাইফে অনেকে অনেক ধরনের মতবাদে বিশ্বাসী, যে যে মতবাদে বিশ্বাসী হই না কেন আমরা কিন্তু সবাই নিজেদের একটা নৈতিকতা বা মূল্যবোধ বা আমরা বিশ্বাসের মাধ্যমে কিন্তু জীবনটাকে পরিচালিত করতে চাই। এই স্টেপটা বলছে যে আমরা অবশ্যই আমাদের যে বিশ্বাস করি সেগুলো অনুযায়ী আমাদের জীবনটাকে গতিশীল রাখার চেষ্টা করব এবং এগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। গবেষকদের মতে ওয়েলবিং মেজারমেন্টটা জীবনযাত্রার মান বিবেচনা করা বা কোয়ালিটি অফ লাইফ মেজারমেন্টের একটি গ্লোবাল অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনযাত্রার মান সম্পর্কে একটা ক্লিয়ার প্রেজেন্টেশন পেতে পারি ওয়েলবিং মেজারমেন্টের মাধ্যমে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা নিজেদের ওয়েলবিং কতটুকু আছে বা কোন পর্যায়ে আমরা আছি সেটা বের করতে পারি, তাহলে কিন্তু ওয়েলবিং এর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের সামনে চলে আসে। এটার জন্য করা যেতে পারে, যেমন উল্লেখিত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটি হলো ইমোশনাল স্টেট। তো আমরা যদি আমাদের ইমোশনাল স্টেটটাকে 0 থেকে 100 মধ্যে একটা রেটিং দেই, যেখানে 0 হচ্ছে খুবই লো স্যাটিসফ্যাকশন এবং 100 হচ্ছে হাইলি স্যাটিসফাইড ইমোশনাল ব্যালেন্স, আমরা এর মধ্যে কোন জায়গায় আছি, এভাবে করে ধরে ধরে যদি আমরা একটা মেজারমেন্ট এনে সেটাকে একটা অ্যাভারেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েলবিং এর একটা মেজারমেন্ট পেয়ে যাব। এবং এমন যদি হয় যে আপনার অ্যাভারেজ স্কোর আসছে 50%, অর্থাৎ আপনি মোটামুটি ভালো একটা পর্যায়ে আছেন, মোটামুটি বলতে গেলে ফাংশনাল আছেন, তো আপনাকে যে 50%ই থাকতে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার থেরাপিস্টের কাজ যে কিভাবে আপনার ওয়েলবিংটাকে 50% থেকে আরেকটু বাড়ানো যায়, হতে পারে সেটা 70, 80, 90, কিভাবে বাড়ানো যায় সেই কাজটি করে আপনার থেরাপিস্ট। আশা করি আমরা ওয়েলবিং মেজারমেন্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ।